রাজধানীর বাজারে এসেছে শীতের সবজি, তাই সবজির দামে কিছুটা স্বস্তি মিললেও আগের চড়া দামেই স্থিতিশীল আছে চাল, ডাল, আটা, চিনির বাজার। আর ডিম ও মুরগির মাংসের দাম কমলেও তার নাগাল পেতে এখনও হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। আরও জানাচ্ছেন মুশফিকুস সালেহীন। সবজিতে ভরে উঠেছে রাজধানীর বাজার, বেড়েছে সরবরাহ, দামও কিছুটা কমেছে। বিক্রেতারা বলছেন, গেল কয়েক সপ্তাহের তুলনায় সবজির দাম কেজিতে 10-20 টাকা কমেছে। মূলা আছে 30-40-50 টাকা কেজি, পেঁপে 40-45 টাকা কেজি, লাউ আছে 50-60 টাকা পিস, বেগুন আছে 40-50 টাকা, গোল বেগুন 70 টাকা কেজি, আর অন্যান্য সবজিগুলো আছে 50-60 টাকার ভেতরে। সরকার দাম বেঁধে দেওয়ার পরও আলুর দামে তার প্রভাব পড়েনি। নতুন আলু বাজারে এসেছে, তারপরও দাম চড়া। আলুর কেজি হলো আপনার 90-100 টাকা কেজি, আর হলো যে চায়না গাজরটা এটা হলো 130-140 টাকা কেজি, আর হলো যে ইন্ডিয়ান টমেটোটা এটা হলো আমার হলো 140-150 টাকা কেজি। স্বস্তি নেই ডাল, আটা, চিনিতে। আমন ধান কাটা শুরু হলেও তার প্রভাব পড়েনি চালের বাজারে। মোটা চাল 50-54, মাঝারি চাল 55-60, আর সরু চাল কেজি প্রতি 65-75 টাকা দরে বিক্রি হচ্ছে। বারাজে শেষ কোন পর্যন্ত যাইবে এটা বলা যায়, যারা সিন্ডিকেট করে তারাই ধারণ সুযোগ করবে। এখন আমরা খুচরা বিক্রেতা ক্রেতা যারা তারা হইলাম এটার বক্তব্য। অনেকেই মনে করছেন হরতাল অবরোধের কারণে বাজারে ক্রেতাদের আনাগোনা কম, চাহিদা কমায় কিছুটা দাম কমেছে, আবার অনেক পণ্য স্থিতিশীল আছে। কিন্তু সব মিলিয়ে দাম নাগালের ভিতরে না আসায় নিম্ন ও মধ্যবিত্তদের কপালে এখনও দুশ্চিন্তার ভাঁজ। সব কিছুরই দাম অনেক বেশি, আমরা আসলে এই খুব মানে খারাপ অবস্থায় আছি। বাজার করতে এসে যে টাকা নিয়ে আসলে বাজার করতে আসে, বাজার করতে পারে না, এটা হচ্ছে মেন কথা। আমাদের মতো যারা ফিক্সড ইনকামে চাকরিজীবী, সো আমাদের বাজেট কিন্তু সেইমই থাকে, হঠাৎ করে বাজার বেড়ে যায় না। তো যদি দাম বাড়ে তার মানে কি আমাদের লিস্টটা কমে আসে। অবরোধ টবরোধের কারণে কাস্টমার কম, এই জন্য হয়তো কম দামে ছাড়ছে, বা মুরগির দামও দেখছি দাম কম। বাজারে ডিমের দাম কমে প্রতি ডজন 120 টাকা, ব্রয়লার মুরগির দাম 10-20 টাকা কমে কেজি প্রতি 170 টাকা, আর সোনালি মুরগি আগের মতোই কেজিতে 270-280 টাকায় বিক্রি হচ্ছে। মুশফিক উসালহীন, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।